হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসছে আজকে। তো অনেকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমাদের একটা ফুল ইসলামিক ফেসবুক অ্যাকাউন্ট ডিজাইন করে দেখান। তো সবাই রিকোয়েস্ট করতেছেন অনেক দিন যাবত, এজন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যারা আর কি সুন্দরভাবে একটা ইসলামিক প্রোফাইল ডিজাইন করতে চান, হোক সেটা মেল বা ফিমেল। তো এটা আপনারা কীভাবে করতে পারবেন তো আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সকলের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা অনেকেই স্কিপ করে করে দেখেন, পরবর্তীতে অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না। তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা, অল্পতে ভিডিওটা শুরু করব। তো এইখানে যে নামটা দেওয়া আছে এইটা আমরা চেঞ্জ করে এখানে একটা আরবি নাম দিব। তো প্রথমে আমরা এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো অ্যাড করব। তো এইটা একটু ডিজাইন করে দেবো। তো এইটার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনাদের। তো এইখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। তো দেখুন, স্মার্ট ফটো কাট, এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইখান থেকে ইনস্টল করে অ্যাপসটি প্রথমত ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো দেখুন, ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, জাস্ট এইখানে ক্লিক করে দেবেন আপনারা। তো এইখানে এখন আপনাদের একটা ফটো অ্যাড করে নিতে হবে। তো এটার জন্য সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফটোস বা আপনার গ্যালারি ওপেন করবেন প্রথমত। তো এইখান থেকে আমি একটা ফটো অ্যাড করে নেব প্রথমত, দেন এখানে এটা অ্যাডজাস্টিংভাবে অ্যাড করে নেব এরকম। তো এইভাবে ফটোটা আমি অ্যাড করার পর এখানে একটা লোগো আছে, এটা রিমুভ করার জন্য এই যে দেখুন ট্যাপ টু রিমুভ এইখানে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে দেখুন ওয়াজ ভিডিও অ্যাড এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাডটি ফুল ভিউ করার পর এখান থেকে এটা ক্লোজ করে দেবেন। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসবো। আসার পর এখান থেকে দেখুন অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করে দেব। দেন এইখান থেকে এই ফটোটা অ্যাড করার পরে এই যে দেখুন এখান থেকে এটা আনটিক করে এখান থেকে এটা সেভ করে দেব। তাহলে কিন্তু আপনার টাইম লাইনে এটা পোস্ট হবে না। প্রোফাইল ফটো অ্যাড করার জন্য ক্যামেরার মতন একটা আইকন পাবেন, এখানে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফটোটা অ্যাড করার পরে এখান থেকে এটা আনটিক করে দেবো, দেন এখান থেকে এটা সেভ করে নেবো এরকম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা কভার ফটো এবং একটি প্রোফাইল ফটো অ্যাড হয়ে গেছে। এই ভিডিওতে আমি যা যা দেখাবো কোথায় কীভাবে পাবেন অবশ্যই আমি ভিডিওতে দেখিয়ে দেবো বা বলে দেবো। তো যারা মেয়ে আছেন তারা এরকম একটা ফটো অ্যাড করে নেবেন, তারপর আমি যেভাবে দেখাইছি ওইভাবে অ্যাড করে নেবেন এখান থেকে। তো যাই হোক, প্রথমত আমরা ফেসবুক অ্যাপসে একটা কভার ফটো এবং একটি প্রোফাইল ফটো অ্যাড করলাম। দেন এখন এখান থেকে আমরা ফিউচার ফটো অ্যাড করবো। দেন এখান থেকে এই দেখুন এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবো, এই দেখুন। তারপর একটু নিচে আসবেন, তারপর এখান থেকে ট্রাইট এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সি অল এখানে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের কিছু ফিউচার ফটো আছে। তো এইগুলো অ্যাড করার জন্য প্রথমত একটা সিলেক্ট করে নেবো, দেন এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে এটা প্রথমত এখান থেকে সেভ করে নেবো। সেভ হওয়ার পরে এডিট অপশন পাবেন, এখানে ক্লিক করে নিউ, তারপর এখান থেকে সি অল, দেন এইখান থেকে নেক্সট যে ফিউচার ফটোটা আমরা অ্যাড করবো এটা সিলেক্ট করার পর নেক্সট, দেন এখান থেকে এটা সেভ করে দিব। সেভ হওয়ার পরে আবারও নিউ। তো সেমভাবে আপনারা এই ফিউচার ফটোগুলো অ্যাড করে নেবেন। আমি যেইভাবে দেখাই আপনারা যদি সেমভাবে এই ফিউচার ফটোগুলো অ্যাড করতে চান, তো এইখানে যে ফিউচার ফটোগুলো আমি আপনাদের অ্যাড করে দেখাইতেছি এগুলো আমি আপনাদের দিয়ে দেব। তো অবশ্যই বলে দেবো এগুলো আপনারা কোথায় পাবেন। তো এইগুলো যদি এলোমেলো হয়ে যায় চাইলে আপনারা এখানে সেভ করে এগুলো এরকম অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে এটা ব্যাক আসবো এরকম। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে খুব সুন্দর একটা ফিউচার ফটো অ্যাড হয়ে গেছে। যে দেখুন আমরা এখানে আল্লাহ এই ফিউচার ফটোটা এখানে অ্যাড করছি, এই যে দেখুন এখানে 5টি অক্ষর আছে, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু ভিপি ওয়ার্ক অ্যাড করবো। তো এটা করার জন্য এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। তো একটু নিচে আসবেন, আসার পর দেখুন এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করার পর দেখুন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চলে আসবো ফোনের নোটবুকে। নোটবুকে আসার পর দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ক আছে, এটা প্রথমত এরকম মার্ক করে নিব। তো এখান থেকে এটা কপি করার পর আবার ফেসবুক অ্যাপসে আসবো। আসার পর এখানে দেখুন এটা পেস্ট করে দেবেন, দেন এখান থেকে অ্যাড এখানে ক্লিক করে সেভ বাটন এরকম বারবার প্রেস করে দেবেন আপনারা, তাহলে একসাথে কিন্তু অনেকগুলো এরকম সেভ হয়ে যাবে। এইখান থেকে ব্যাক আসবো এবং প্রোফাইলে আসবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ওয়ার্ক প্লেস অ্যাড হয়ে গেছে। তো আরও কিছু ওয়ার্ক অ্যাড করব। তো এটা করার জন্য এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করার পর আবারও নিচে আসবো। আসার পর এখান থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফো, দেন এখান থেকে আবারও অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আবারও চলে আসবো ফোনের নোটবুকে। এখন এই ওয়ার্কগুলো অ্যাড করব। তো এটা করার জন্য একটা একটা করে এখান থেকে মার্ক করে কপি করে নেব এরকম। আমি আপনাদের দেখাইতেছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য খুব শর্টকাটে দেখাইতেছি আপনাদের। এখানে এনে পেস্ট করে দেবো, তারপর এখান থেকে অ্যাড দেন এখান থেকে এটা সেভ করে দেবো এরকম।
তো অনেকগুলো ওয়ার্ক একসাথে অ্যাড করার পর এখান থেকে ব্যাক আসবো এবং প্রোফাইলে আসব। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের বিভিন্ন স্টাইলিশ ওয়ার্ক অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে বিভিন্ন স্টাইলের ওয়ার্কগুলো অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন, তো এখন এখানে যে নামটা দেওয়া আছে এইটা আমরা এখান থেকে চেঞ্জ করে এখানে একটা আরবি নাম সেট করব। তো এইটা করার জন্য এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম এবং গুগল ক্রোম ব্রাউজার আসব। আসার পর এখানে দেখুন ট্রান্সলেট, এইটা লিখে সার্চ করবেন প্রথমত, তাহলে এরকম একটা বক্স পাবেন। তো আপনার নামটা যদি এখানে আপনি বাংলায় লিখেন এখানে কিন্তু অটোমেটিকলি আরবি হয়ে যাবে। তো এখান থেকে প্রথমত আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন, এরকম বাংলা। এই দেখুন, বাংলা সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দেবেন। তারপর যদি আপনি আরবিতে লিখতে চান এখান থেকে আরবি, অ্যারাবিক এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার নামটা প্রথমত টাইপ করে দেবেন। তো আমি একটা নাম এখানে টাইপ করে দেবো, এই যে দেখুন আমান ইসলাম। এই দেখুন, আমি এখানে আমান ইসলাম এটা লিখে টাইপ করে দিলাম। তো এইখানে কিন্তু অটোমেটিকলি এটা আরবি হয়ে গেছে। এই যে দেখুন, এখান থেকে প্রথমত এটা সিলেক্ট করে কপি করে নেবো এরকম। এই দেখুন, কপি করে নিলাম, তারপর এখান থেকে এটা মিনিমাইজ করে দেব। তো অফিসিয়াল ফেসবুক অ্যাপস থেকে কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন না, তো এই জন্য আপনাদের প্রয়োজন হবে ফেসবুক লাইট অ্যাপসটি। যাদের নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনাদের আইডিতে প্রথমত লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন প্রথমত, দেন এখান থেকে থ্রি লাইন এখানে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যাবেন। এই দেখুন সেটিংস, তারপর দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন। তো প্রথমে দেখুন নেম, তো পাশে আপনারা এডিট অপশন পাবেন, এখানে ক্লিক করে যেই নামটা থাকবে প্রথমত এটা রিমুভ করে নেবেন এরকম। যে আরবি নামটা আপনারা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন এরকম। এই দেখুন, পেস্ট করে দেওয়ার পরে লাস্ট নেম এইখানেও এটা পেস্ট করে দেবে এরকম। এই দেখুন, তারপর এখান থেকে আবার এটা মিনিমাইজ করে দেবেন। তো এখন আপনাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো এই ভিপিএনটা আপনারা কীভাবে একদম ফ্রি ইনস্টল করতে পারবেন এরকম একটা ভিডিও পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারবেন। তো ভিপিএনটা ওপেন করার পর বেস্ট চয়েস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্পেন বা জাপান দুইটার যে কোনো একটা কান্ট্রি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি আপনাদের জাপান থেকে দেখাবো। তারপর এখান থেকে কানেক্ট করে নেবেন ভিপিএনটা প্রথমত। দেখুন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হইতেছে এখান থেকে। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আবার এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসে আসবেন, দেন এখান থেকে রিবুট চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের নামটা এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে সঠিকটা সিলেক্ট করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন, দেন এইখান থেকে ব্যাক আসবো। তো এখন আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপস থেকে চেক করবেন আপনাদের নামটা কীরকম এখানে অ্যাড হয়েছে। একটু রিফ্রেশ দিলাম, তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আরবিতে আমাদের নামটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা নিকনেম সেট করব। তো এর জন্য কিন্তু আপনাদের ভিপিএনটি কানেক্ট থাকা লাগবে। তো এইটাও কিন্তু ফেসবুক লাইটের মাধ্যমে করতে হবে। এখান থেকে ইডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন, একটু নিচে আসবেন। আসার পর দেখুন ইডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করার পর একদম নিচে আসবেন। আসার পর দেখুন আদার্স নেম, তো পাশে আপনারা অ্যাড অপশন পাবেন এখানে ক্লিক করে। তো অবশ্যই আপনাদের এই ভিপিএনটা কানেক্ট থাকা লাগবে। তারপর এখান থেকে আবার চলে আসবো ফোনের নোটবুকে। নোটবুকে আসার পর দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটা নিকনেম সেট করা আছে। তো এখান থেকে এটা মার্ক করে কপি করে নিব। তারপর এইখান থেকে আবার ফেসবুক লাইটে আসবো। আসার পর এখানে নিকনেম এখানে হোল্ড করে সেভ ধরে পেস্ট করে দেবো, দেন এইখান থেকে এটা সেভ করে নেবো এরকম। তো হইতেছে না, এখানে ভিপিএনের কান্ট্রিটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। এই দেখুন ভিপিএন আসার পর স্টপ এখানে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তো জাপান ছিল এতক্ষণ। তো এখান থেকে স্পেন এই কান্ট্রিটা সিলেক্ট করার পর কানেক্ট এখানে ক্লিক করে ভিপিএনটা প্রথমত কানেক্ট করে নেব। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আবারও আসবো এখানে। আসার পর এখন সেভ করে দেখবো হয় কি না। এই দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে এখানে এটা সেভ হয়ে গেছে নিকনেমটা। তো অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আসবো। আসার পর এখানে একটু রিফ্রেশ দেবো এরকম। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা আরবিতে নাম সেট হয়ে গেছে, পাশাপাশি এখানে একটা নিকনেম সেট হয়ে গেছে আর নামের ব্যাকগ্রাউন্ডে। এই দেখুন বন্ধুরা, তো এখন আইডির লুকটা চেঞ্জ করার জন্য এখানে একটা ভিপি সুন্দর একটা বায়ো অ্যাড করবো। তো এটা করার জন্য এডিট প্রোফাইল এখানে অ্যাড ক্লিক করার পর ডেসক্রিপ্টর সেল বা অ্যাড যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ফোনের নোটবুক আবারও আসবো। আসার পর দেখুন এখানে খুব সুন্দর সুন্দর দুইটা বায়ো আছে। তো এইগুলো ছাড়াও কিন্তু এর থেকে অনেক বেশি বায়ো বা এখানে যেগুলো আমি অ্যাড করছি এগুলো দিয়ে দেবো আপনাদের।
আপনাদের যত খুশি আপনারা ততই কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনার প্রোফাইলে। তো এইখান থেকে প্রথমত এই বায়োটা কপি করে এনে এইখানে পেস্ট করে দিলাম, দেন এইখান থেকে এটা সেভ করে দেবো এরকম। এই দেখুন সেভ করার পর এইখান থেকে ব্যাক আসবো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর একটা আরবি বায়ো অ্যাড হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা বায়ো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এর থেকেও কিন্তু খুব সুন্দর একটা বায়ো আমার এখানে আছে অলরেডি, এখান থেকে এটা রিমুভ করে দেবো প্রথমত। এই দেখুন আমি আপনাদের অ্যাড করে দেখাইতেছি। তো এইখান থেকে এটা রিমুভ করার পরে আবারও আসবো ফোনের নোটবুকে। নোটবুকে আসার পর এইখান থেকে এখন এই বায়োটা প্রথমত আমরা মার্ক করে নেবো এরকম। মার্ক করার পর কপি করে এনে আবারও ফেসবুক অ্যাপসে আসবো, দেন এইখানে এই বায়োটা প্রথমত পেস্ট করে দেবো এরকম। তারপর এখান থেকে এটা সেভ করে নেব। এই দেখুন এটি কিন্তু খুবই সুন্দর একটা বায়ো। এই দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটা বায়ো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের পুরোটা দেখাই দিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা ফেসবুক প্রোফাইল ডিজাইন হয়ে গেছে, ইসলামিক একটা প্রোফাইল ডিজাইন হয়ে গেছে। এই যে দেখুন, তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুবই সুন্দর একটা ইসলামিক প্রোফাইল ডিজাইন করতে পারবেন। তো সকলের রিকোয়েস্টের একটা ভিডিও, বা অনেকেই কিন্তু এরকম ভিডিওগুলো খুঁজতেছিলেন এতদিন হয়তো। তো সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, এখানে ফটো বাদে যা কিছু আছে সব কিছুই পাবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা সাইটের লিঙ্ক দেওয়া আছে, ওই সেই সাইটে প্রবেশ করলেই কিন্তু আপনারা এর থেকে অনেক সুন্দর সুন্দর, আমি এখানে যে ফটো অ্যাড করছি এখানে ফিউচার ফটো, তারপর পার ফটো, প্রোফাইল ফটো বা একটা মেয়ের যে ফটো আমি অ্যাড করে দেখাইছিলাম এইগুলো পাবেন। আমার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে, ওই গ্রুপে আপনারা গেলেই কিন্তু এগুলো পিন করা থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে এগুলো খুব সুন্দরভাবে ডাউনলোড করে আপনার আইডিতে আপনি ইউজ করতে পারবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।